হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পূজা। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছিলাম, তো দেখলে অ্যানিভার্সারি ব্লগ তো দিলাম। তো অ্যানিভার্সারি তো বৃষ্টির জন্য গেল মোটামুটি ভালোই, কিন্তু গিফট তো আর পাওয়া হলো না, তাই আজকে গিফটের জন্য বেরিয়ে পড়লাম। তো আমার হাজব্যান্ড অফিস থেকে এসে আমাকে নিয়ে গেলো, আমিও হাফ রাস্তা ও হাফ রাস্তা এলো, দেন চলে গেলাম। দেখো গরমে প্রচণ্ড গরম, আর আমি কোনো সাজগোজো করিনি, এমনিই বেরিয়ে পড়েছে হঠাৎ দেনি, দেন চলে আসলাম শ্যাম সুন্দরে। তো চলো গিয়ে দেখি আমার জন্য কি রেখেছে, কি আছে, কি কিনবো। আর এখানে এসে তো যা দেখছি তাই আমার পছন্দ হয়ে যাচ্ছে। আমি না, এটা প্রত্যেকটা মেয়েরই একটা ইমোশন, স্বর্ণের যেন একটা গয়না, এটা হচ্ছে একটা ইমোশন, ভীষণই প্রিয়। তো এখানে আমার আংটির মাপ, মানে হাতের আঙ্গুলের মাপটা নেওয়া হচ্ছে। তো দেখো এখানে আংটিগুলি মানে নজর করা ছিল সব কিছু। তো আমি এখানে একটা পলারিং নেবো, অনেকদিন ধরেই ভাবছিলাম, আবার দিয়ে দিল একটা কফি, জমে ক্ষীর কফিটা তো দারুণ ছিল, আর কফিটা একটু প্রয়োজনে ছিল, মাথাটা দিন একটু ধরেছে। তো ফাইনালি আমি এটা চুজ করে নিলাম, আমার প্লাস ওর দুজনেরই ভীষণই পছন্দ হয়েছিল। তো চলো এটাকে এখন বিলিং করবে, করে বেরিয়ে পড়বো। অনেকদিন ধরে এটা শখ ছিল, শখটা পূরণ করে দিল, তো ও এখন বিল করে নিচ্ছে, আর আমি তো চতুর্দিকে শুধু আমার চোখগুলি ঘুরছে। তো চলো বিলিং করা কমপ্লিট, চলে যাই, সাথে একটা গিফটও পেয়ে গেলাম। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, বাই।